ম শিবায় ওম নম শিবায় ও নম শিবায় আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনারই কারণ এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে হ্যাঁ এই মাসে আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে তারই একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি তবে শুরুতেই একটি কথা বলে দিই আমি এই ভিডিওতে যে কথাগুলি বলবো সেটি কিন্তু টোটালি ইন জেনারেল অর্থাৎ এই রাশি চন্দ্র রাশি ধরে যেহেতু গণনা করা হচ্ছে তাই আমার কথা হান্ড্রেড হান্ড্রেড কিন্তু মিলবে না এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ধরেই চলতে হবে তাহলে কত অংশ মিলতে পারে টেন টু টোয়েন্টি পার্সেন্ট আমার কথা মিল যাই হোক আসুন জেনে নেওয়া যাক এই মাসে মকর রাশির জাতক ও জাতিকার যে তুফান উঠবে কিভাবে উঠবে হ্যাঁ কোন কোন ক্ষেত্র থেকে তুফান উঠতে পারে কোন জায়গাগুলো থেকে সমস্যা আসতে পারে সমস্তটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি আপনাদেরকে একদম না নেগেটিভ না পজিটিভ এক্সাক্ট যেটা ঘটতে পারে সেটাই কিন্তু বলতে চলেছি আমি গ্রহের গোচর ধরে ছোট্ট করে বোঝাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং যারা আমার সাথে পরামর্শ ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আসুন যে নেওয়া যাক মকর রাশির সেপ্টেম্বর দু হাজার কেমন যেতে চলেছে আপনাদের রাশি হচ্ছে মকর হ্যাঁ আর আপনাদের রাশির অধিপতি গ্রহ কে জানেন শনিদেব হ্যাঁ আর বর্তমানে কিন্তু শনির সাড়ে সাথে চলছে সামনে বছরই কিন্তু শনির সাড়ে থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন তো আসুন নেওয়া যাক এই সেপ্টেম্বর কি বার্তা বহন করতে চলেছে যে আমি পূর্বেই বললাম আপনাদের রাশির অধিপতি গ্রহ যেটি শনিদেব সেকেন্ড হাউসে কিন্তু বসে রয়েছে থার্ড হাউসে রাহু বসে রয়েছে ফিফথ হাউসে বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি হ্যাঁ দেবগুরু বৃহস্পতি বসে রয়েছে ফিফথে এবং সিক্সথে বসে রয়েছে মঙ্গল গ্রহ এবং অষ্টমভাবে বসে রয়েছে রবি ও বুধ বুধাদিত্য করে বসে রয়েছে এবং নবম স্থানে বসে রয়েছে সর্বশেষ সেটি হচ্ছে শুক্র ও কেতু কি হতে পারে আপনাদের জীবনে সমস্তটাই বলবো প্রথমে আছি আপনাদের শরীর স্বাস্থ্য কারণ কথা আছে না স্বাস্থ্যই সম্পদ শরীর ভালো থাকে কিন্তু মনও ভালো থাকে যে কোনো কাজে কিন্তু এনার্জিটাও পাওয়া যায় তো শারীরিক পার্টটা আমি আগে দিয়ে শুরু করে পুরোটাই বলতে চলেছি যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বিল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন এবং অন্যদেরকে দেখার সুযোগ করার জন্য আপনারা একটু শেয়ারটা করুন এত বলবো বলব আর যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হচ্ছে সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু ট্রিপল নাইন একটা কথা আমি বলতে পারি এই মাসে আপনাদের স্কিন ডিজিজ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে অর্থাৎ চর্মঘটিত কোনো রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে সূর্যের আলোতে মানে এখন তো সূর্য তো যে পরিমাণে উঠে সেই পরিমাণে সেই সূর্যের আলোতে যদি বেশি ঘোরাঘুরি করা হয় তাতে কিন্তু স্কিনের ড্যামেজ হয়ে যায় এবং স্কিনের যে কোষগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে একটু বুঝে সুঝে এগোতে হবে মানে রোদ্রে কিন্তু বেশি যাওয়া যাবে না আর যদি খুব যেতেও হয় কিনা জলটা বেশি পরিমাণে খেতে হবে তবে গুরুজনদের হেলথের জায়গাটা কিন্তু ভালোই যেতে চলেছে আপনাদের হেলথ নিয়ে কিন্তু একটু সজাগ বা সতর্ক থাকতে হবে এবং এটি কিন্তু বাইশে সেপ্টেম্বর পর্যন্ত বেশি পরিমাণে সজাগ বা সতর্ক থাকতে হবে কিন্তু বাইশে সেপ্টেম্বরের পরবর্তী সময় সেই জায়গাটা কিন্তু অনেকটাই কমতে চলেছে বা মিটতে চলেছে এরপর আসি এডুকেশন এডুকেশনের জায়গায় যদি বলা যায় এই মাসটা কিন্তু আপনাদের মধ্যে এডুকেশনের জায়গায় একটু মানে ওভার কনফিডেন্স থাকবে মানে পড়াশোনা আমার হয়ে আছে আমার দেখার দরকার নেই আমি পেরে যাবো এইরকম ওভার কনফিডেন্সের জন্য কিন্তু রেজাল্ট কিছুটা ল্যাক করতে পারে কিছুটা মোবাইল অ্যাডিকশান আসার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রে অর্থাৎ ইনস্টাগ্রাম বলুন ফেসবুক বলুন ইউটিউব বলুন এগুলোতে কিন্তু আপনারা বেশি মশগুল হয়ে পড়বেন সেখান থেকে কিন্তু রেজাল্টটা কিছুটা পরিমাণ ডামাডোল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটি কিন্তু মিড সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বরের মিডল ফেস পর্যন্ত পরবর্তীতে কিন্তু আপনাদের সেই জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে অর্থাৎ যারা বিদেশে পড়ার জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু করতে পারেন কোথাও অ্যাডমিশন নেব ভাবছেন নিতে পারেন কোনো অসুবিধা নেই সেই জায়গাটা কিন্তু ভালো রয়েছে লোয়ার লেভেলের যারা যদি কথা বলি অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত তাদের ক্ষেত্রে কিন্তু ওভারঅল কিন্তু শুভ মানে খুবই খারাপ যাবে তাও নয় বা খুব ভালো যাবে তাও নয় ওভারঅল ভালোই রয়েছে কিন্তু যারা আপার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু সজাগ বা সতর্ক থাকতে হবে মিড সেপ্টেম্বর পর্যন্ত এরপর হচ্ছে প্রেম অর্থাৎ লাভ ভালোবাসা দেখুন দেখুন প্রেমের জায়গাটা কিন্তু আমি যেটুকুটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু খুবই মানে ভালো না হলেও রয়েছে নতুন কোনো ডিসিশন নিতে পারেন যেমন আপনি যদি প্রেমকে বিবাহের উদ্যান দিব হচ্ছেন সেটা কিন্তু দিতে পারেন এবং নতুন প্রেম আসার কিন্তু সম্ভাবনাও কিন্তু আমি দেখতে পাচ্ছি সেই জায়গাটাও রয়েছে তবে একটি বিষয়ে খেয়াল রাখবেন এই মাসে কিন্তু যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির প্রবেশ কিন্তু দাম্পত্য জীবনে ঘটার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি একটু কেয়ারফুল থাকবেন এই মাসে আপনাদের মুখের বাণীকে কিন্তু সংযম রাখতে হবে দুমদাম উল্টোপাল্টা কোনো কথা বলে ফেললেন কোনো জায়গায় গিয়ে এমন কিছু কথা বললেন সেখান থেকে শত্রুতা তৈরি হয়ে গেলো আপনাকে নিয়ে একটা ষড়যন্ত্র তৈরি হয়ে গেলো সেই জায়গা থেকে কিন্তু একটু অ্যালার্ট থাকতে হবে আপনাদেরকে ওভারঅল কিন্তু ভালো এবং দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু ভালোই রয়েছে দাম্পত্য সুখের জায়গাটা ভালো রয়েছে তবে শুধুমাত্র একটু কেয়ারফুল থাকতে হবে তৃতীয় ব্যক্তির প্রবেশ সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু খুবই ভালো রয়েছে আপনারা যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু সন্তানের জন্য প্রচেষ্টা করুন আপনাদের সন্তান প্রাপ্তির যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে নতুন কোনো সূত্র থেকে অর্থ আসার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং আকস্মিক অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে তবে তার জন্য দেখতে হবে আপনার নিজস্ব বাচ্চাটি শুক্রের স্থিতি 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 এবং রাহু গ্রহের কেমন রয়েছে এছাড়াও এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পেতে চলেছেন চাকুরি ক্ষেত্রে কথা যদি বলা যায় যারা চাকুরি করছেন তাদের পদোন্নতির যোগ রয়েছে তবে মিট সেপ্টেম্বরের পরবর্তী সময় এছাড়াও যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই মাসে ব্যবসা ক্ষেত্রে দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে যারা নতুন ব্যবসা স্টার্ট আপ করে ভাবছেন তারা কিন্তু করতে পারেন তবে মিড সেপ্টেম্বরের পরবর্তী সময়ে এবং এই মাসে কয়েকটি বিজনেসের কথা বলছি সেই বিজনেসগুলো যদি আপনারা করেন খুবই শুভ যেমন আপনি যদি গ্রসারির কোনো বিজনেস করেন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের কোনো বিজনেস থাকে এছাড়াও তেলের কোনো মিল রয়েছে পেট্রোল পাম্প রয়েছে গার্মেন্টসের কোনো দোকান রয়েছে কাঁচামালের কোনো বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ আপনারা কিন্তু খুব ভালো মানে আই ইনকাম কিন্তু করতে পারছে এই মাসটাতে অন্তত এই মাসে এছাড়াও আরেকটি জিনিস আপনাদের ক্ষেত্রে খুবই শুভ রয়েছে সেটি হচ্ছে এই মাসে কিন্তু যাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ ধর্মীয় যাত্রা বা দূরযাত্রা হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে এই মাসে নিজস্ব বহন ক্রয় বা গৃহ নির্মাণের সুযোগও কিন্তু হয়ে উঠতে চলেছে অর্থনৈতিক স্থিতির জায়গায় যদি বলা যায় অর্থ কিন্তু বিভিন্ন সূত্র থেকে আপনাদের আসবে তবে খরচার জায়গাটাও রয়েছে এবং এই খরচা কিন্তু আপনারা কিছু পরিমাণ মানে উল্টো পাল্টা খরচা করে দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে কিছুটা ইনভেস্টমেন্টের দিকে কিন্তু আপনারা ঝুঁকতে পারেন বা এগোতে পারেন এটা কিন্তু বলাই যায় তো ওভারঅল যদি বলা যায় মকর কিন্তু তুফান রিয়েলি উঠতে চলেছে বাকিটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মচকের উপর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন প্রচুর প্রচুর শেয়ার করুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ